বিশ্ব নবী মোহাম্মদ সম্পর্কে নূপুর শর্মা কটূক্তি করেছে বলে অভিযোগ করে নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। এদিন মিছিলটি খাগড়াগড় মোড় থেকে শুরু হয়ে নবাবহাট মোড় পর্যন্ত যায়। এদিন মিছিলে প্রায় কয়েক শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পা মেলান। যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য জেলা পুলিশ প্রশাসন সতর্ক ছিল। হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে কটূক্তি করেছে তার জন্য আমাদের এই গণমিছিল, যিনি আমাদের জন্য বলেছে এই কটূক্তি করেছেন তার অবিলম্বে আমাদের সাজা চাই, এই জন্যই আমাদের এই গণমিছিল বার হয়েছে। আমরা দেখুন, আমরা তো চাইবো বিশ্বকে জানাচ্ছি যিনি আমার যার জন্য আমরা এসেছি তিনি হচ্ছেন বিশ্বগুরু বিশ্ব নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা বিশ্বের কাছে আমরা জানাতে যাচ্ছি তার দৃষ্টিমূলক সাজা একটা থেকে দেওয়া হোক, পরবর্তীকালে যেন আর এরকম কথা কেউ যেন বলছে না পারে, এই জন্য আমরা এই সাজা চাচ্ছি। আমাদের শান্তির সংগ্রাম চলছে, চলবে। আমাদের শান্তির সংগ্রাম চলছে, চলবে। বিশ্বনেত্রী মোদী সরকার নীরব কেন, জবাব দাও। আজকে গণমিছিলে তবে তবে মিছিলে তবে তবে চলছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।